হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘরে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি বানাচ্ছি ফুলকপির মালাইকারি। এর আগে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপিটিও খুব ভালো লাগবে। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা রুটি, লুচি, পরোটা এগুলোর সাথেও খুব ভালো লাগবে। তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি ফুলকপির মালাইকারি। ফুলকপির মালাইকারি বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি আর এটা একটু অল্প সামান্য লবণ দিয়ে বয়েল করে রেখেছি, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর সাথে লাগছে 2 কাপ নারকেলের দুধ আমি তৈরি করে নিয়েছি, 1/2 কাপ মতো মটরশুঁটি নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে 1 টেবিল স্পুন কিছুটা পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছি। তার সাথে লাগবে 2 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। ফোড়ন দেওয়ার জন্য লাগছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর আছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর লাগবে গরম মশলা পাউডার। এর সাথে লাগবে 1 টেবিল স্পুন ঘি। রান্নাটা আমরা রিফাইন তেলে করছি। এর সাথে লাগবে স্বাদমতো লবণ ও মিষ্টি। কড়াইতে আমি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি। এর মধ্যে এখন কপিগুলোকে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। কপিগুলোকে একটু ব্রাউন করে আমি ফ্রাই করে নেব। কপিগুলো ফ্রাই করার সময় আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন হলুদ অ্যাড করলাম। লবণটা এখন দিচ্ছি না, বয়েল করার সময় আমি যেহেতু লবণ এর মধ্যে দিয়েছি তাই এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি কপিগুলো ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। কপিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি কপিগুলো তুলে নিচ্ছি। কপিগুলো সব কড়া থেকে আমি তুলে নিয়েছি এবং ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ফ্রাই করে নিচ্ছি। এখন কড়াইতে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্টটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন মশলাটাকে একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এটা মশলার সাথে কপিটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। কপিটা কষানো হয়ে গেছে, এটা কিন্তু 4 মিনিট ধরে আমি এটা মশলার সাথে কপিটা ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এটাতে আর কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই, এটাতেই সিদ্ধ হয়ে যাবে কপিটা।
এখন এটাকে আমি 5 মিনিটের জন্য আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এটা কিন্তু খুব ঘন গ্রেভি হবে। এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিনি অ্যাড করলাম। হাফ টিস্পুন গরম মশলা পাউডার দিলাম। আর 1 টিস্পুন ঘি দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি এটা। এটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা 10 মিনিট একটু ভালো করে আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটা সার্ভ করব। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।